বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা অনেকেই অনেক রকম পোলাও খেয়েছেন, আজ আমি একদম নতুন রকমভাবে একটা পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আলুর পোলাও বানাবো। বাড়িতেই কত সহজে অল্প উপকরণে ঝরঝরে আলুর পোলাও বানানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। চলুন তাহলে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি 5টা আলু নিয়েছি, এখানে আমি বাসমতি চাল নিয়েছি, যে 300 বাসমতি চাল নিয়েছি, কাজু, কিশমিশ, চিনি, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছি, টমেটো কুচি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ নিয়েছি। এই করা উপকরণে আজকের রেসিপিটা আমার হয়ে যাবে। আপনারা দেখলেনই বাড়ি থাকা সামান্য কিছু উপকরণই নিয়েছি আমি। প্রথমে আমি আলুটা কেটে নেব। এখানে আমি যে চালটা নিয়েছি চালটা আমি 3 বার ভালো করে ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে নিয়েছি, এবারে আমি 15 মিনিট মতো চালটা ভেজাতে দিয়ে দেব। এটা 15 মিনিট ভেজানো হয়ে যাক, ওইদিকে আমি আলুটা কেটে নেব। আলুটা আমি কেটে নেব। আপনারা বাজারে যে ছোট আলু পাওয়া যায় সেই আলুটা নেবেন, ওটা নিলে আপনাদেরই সুবিধা হবে, আর বড় আলু নিলে কাটতে তখন অসুবিধা হয়। আমি আলুগুলো কেটে নিয়েছি, কড়াইতে আমি অল্প একটু সরিষার তেল দেবো, দিয়ে আলুটা ভেজে নেব। আলুতে অল্প একটু লবণ দেব। আলুটা আমি 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। ভাজতে ভাজতে আলুটা পুরোপুরি, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুর এই সুন্দর কালারটা আনার জন্য এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করেছি, সেই জন্য দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি আলুর কালার আসার জন্য ফুড কালার ব্যবহার করেছি। আপনারা ফুড কালার নাও ব্যবহার করতে পারেন, সেই জায়গায় হলুদ দিতে পারেন। পোলাওটা করার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়ে দেব। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ হালকা ভেজে নেব। লঙ্কা কুচি আর আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দেব। টমেটো কুচি, এখানে আমি সামান্য পরিমাণে ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেব। হাত মতো লবণ দিয়ে দেব। কাজু কিশমিশটা দিয়ে দিই। 15 মিনিট চালটা আমি ভেজাতে দিয়েছিলাম, জলের থেকে ছেঁকে নিয়ে এখানে রেখেছি, এবারে চালটা আমি দিয়ে দেব। এবারে আমি চালের সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চালটা হালকা ভেজে নেব, আর চালটা বেশি ভাজলে হবে না, হালকাই ভাজবো। চালটা আমি হালকা ভেজে নিয়েছি, এখানে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেব চালে। মতো আমি
আমি চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, এবারে দেখব কেমন হয়েছে। পোলাওটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখুন পোলাওটা দেখতে কত সুন্দর লাগছে, আর দারুণ একটা গন্ধও বার হচ্ছে নামানোর আগে। এবারে আমি এর গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব। পোলাওটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, নামানোর আগে এক চামচ গোলাপ জল দিয়ে দেব। এবারে আমি 2 চামচ চিনি দিয়ে দেব, চিনিটা আমি নামানোর আগেই দেব, ভালো করে মিশিয়ে নেব। পোলাওটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ভালো হয়েছে খেতে? সুন্দর হয়েছে, এত সুন্দর আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তবেই তো বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। কম্পিটিশন চলছে আমাদের এখন, কে আগে শেষ করতে পারে, কমলা আর ছোট পুরে। গামলা দেখাতে হবে না দেখো।